নাকি ভাই হবে ওটা আমি জানতাম না। আর যখন আমার বনু হলো আমি খুব খুশি হলাম, কারণ বনুরা খুব কিউট হয়, আর আমার বনু আমাকে রাখি পরাতে পারবে, ভাইফোঁটা দিতে পারবে, আর সে আমার ভাই করতে পারবে না। তাই জন্য আমি সে আমি আমার বোন হয়েছে তাই জন্য শুনে ওটা খুবই খুশি হলাম। আর আমার বনুকে আমার খুবই ভালোবাসে, বনুও বড়ো হয়ে আমাকে ভালোবাসবে আমার মনে হয়। আর আমি তো বনুকে খুবই ভালোবাসি, বনু খুব কিউট, ওটা আমার প্রিন্সেস, সবাই বলে ওটা চাঁদের কণা, আমি আমার বলি আমার ছোট্ট বনু। আর ওরকম বনু যদি সবার হয় কি সুন্দর হবে। Thank you.
দেখে সবার মন ভরে গেছে যে একটা মেয়ে খুব খুব দুষ্টু, আর মানে খেলাধুলা মানে সব সব লোকজন খুব ভালোবাসে। ওর মানে আশা থেকে আমার খুব আয় উন্নতিও হয়েছে, আর মাও খুশি, ওর বাবা খুশি, পিসি দাদা সবাই খুব আনন্দিত। আজকে আর মুখে ভাত বড় অনুষ্ঠান ভেবেছিলাম, সেই আমার আশা পূর্ণ হয়েছে, বড় করে অনুষ্ঠান করলাম, সব লোকজন এলো, ভালো লাগলো। হ্যাঁ, আর যাই হোক, মেয়ে মেয়ে আমার খুব সংসারের মঙ্গল, আর মেয়ের জন্য আমি অনেক কিছু ভেবেছি, সব আশা আমার পূর্ণ হয়েছে। আজকে আনন্দিত এখন লোকজন সবাই এসেছে, যাকে যাকে বলেছে, এটা আমার খুব ভালো লেগেছে। আমার নয়নের মণি, চোখের আলো, হ্যাঁ খুব খুব সংসারের মঙ্গল। আমার একমাত্র কন্যা অবনী, অবনী মানে হচ্ছে পৃথিবীর আর এক নাম অবনী। ও আমার কাছে ভগবানের আশীর্বাদ স্বরূপ কিন্তু আমার জীবনে এসেছে, এবং ভাগ্যলক্ষ্মীর অসীম কৃপায় আমি পেয়েছি। যতটুকু সময় ওর সাথে থাকি, ও ভীষণ যেমন আমাকে পেয়ে খুশি, আমিও ওকে পেয়ে ভীষণ খুশি থাকি। আর কীভাবে যেন সময়টা কেটেও যায়, আর ও আমার কাছে থাকতে ভীষণই ভালোবাসে, বেশ কমফোর্ট ফিল করে। मेरी दुनिया, मेरी दुनिया, मेरी दुनिया तू ही रे, मेरी खुशियाँ, मेरी खुशियाँ, मेरी खुशियाँ तू ही रे। रात दिन तेरे लिए सजदे करूँ, दुआएं मांगू रे, मैं यहाँ अपने लिए रब से तेरी बनाए मांगू रे। আমি শুধু না, আমার পরিবারের প্রতিটা মানুষ ভীষণ খুশি, ভীষণ খুশি। বিশেষ করে ওর দাদা রঘুনাথ, ও তো ভীষণ ওর কাছে প্রিয়। বোন হিসাবে আমি জানি না বড় হয়ে কী হবে, তবে এখন থেকে ও তো ভীষণ প্রিয় ওর। ওকে যদি কেউ কিছু বলে দাদা প্রচণ্ড রেগে যায়, বা ভালোবাসার তো অসীম, মানে এত চটকায়, এত চটকায় যেন ও বোন মানে যে ওর কাছে কী জিনিস, একটা ঠিক খেলনা টেডির মতো ওকে যেন চটকে চটকে সবসময় রেখে দেয়।
খুব ভীষণ ভীষণ ভালোবাসি রওনক, মানে আমার ছেলে আমাকে ভীষণ ভালোবাসে। हम लोगों को अच्छा इंसान बनाया, जिंदगी है तेरा साया, अनजानों को सीधा रास्ता दिखाया। तू नहीं एक रोशनी ले आई है जीवन की राहों में, हर घड़ी गुजरे तेरी ऐसे मेकअप आर्टिस्ट। আমার খুব ইচ্ছা ছিল আমার একটা মেয়ে হবে, ওকে আমি সাজাবো, ওকে সুন্দর করে প্রিন্সেসের মতন করে এখানে ওখানে সাজিয়ে নিয়ে যাব, ক্লিপ কিনবো, ড্রেস কিনবো। তো প্রথম আমি যখন কনসিভ করলাম আমার প্রথমে হয়েছিল একটা ছেলে। তা অনেস্টলি প্রথম প্রথম একটুখানি আমার মন খারাপ হয়েছিল যে আমি চাইতাম মেয়ে আমার একটা ছেলে হয়েছে। তা তারপরে ওর সাথে যে বন্ডিং হতে হতে তো ও পুরোপুরি আমার চাঁদের কণা। আমার তোজার কথা বলছি আমি, ও জন্মেছিল 18th July, সেই দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল। ও যে আমার কাছে কতটা স্পেশাল সেটা ঠিক আমি বলে বোঝাতে পারবো না। ওর ডাকনাম ছিল তোজো, ওটাও আমারই দেওয়া, আর ভালো নাম দিয়েছিল ওর বাবা ভালোবেসে রওনক। তা আস্তে আস্তে বড় হলো, দুষ্টু প্রচুর ভীষণ দুষ্টুমি করে, সারাদিন পাগল হয়ে যায় ওর পিছনে। এইবারে বিধি আমি ভাবতে পারিনি যে আমার সেকেন্ড কোন মেয়ে হবে। আমি ভীষণ খুশি সত্যি কথা, কারণ আমি ভীষণ চাইতাম আমার একটা কিউট মেয়ে হবে। আমি লোকে মেয়ে দেখে না আমি ভাবতাম এই আমার যদি মেয়ে হতো আমি এরকম সাজাতে পারতাম। তো রিধি যখন হয়েছে আমি ভীষণ খুশি। আজ কি বলবো, আমার সংসারের দিক দিয়ে আমি হ্যাপিয়েস্ট ওম্যান, কারণ কি আমার একটা চাঁদের কণা আমার ছেলে, আর আমার চোখে মনে আমার মেয়ে তোজো আর রিধি। বাচ্চারা নিজের মতনই করে নেয়, কী বলবো, ওরে নিজের পার্সোনাল পছন্দ আছে। এবার যেহেতু আমি একটা মেকআপ আর্টিস্ট, আমার এইদিকে ন্যাক আছে, তো ও আমি চাই আর কি যে ও আমার থেকে অনেক বড় মেকআপ আর্টিস্ট হোক। এবার জানি না ওর কী ন্যাক আছে,
বাট আমার এটা স্পেশালি খুব ইচ্ছা আছে যে একটা মেকআপ আর্টিস্ট হোক। তার জন্য যদি আমাকে অনেক কিছু করতে হয় সব করবো। তো যদিও দুষ্ট ছিল বাট ও ছোটবেলায় অত দুষ্টুমি করতো না, রিতার তুলনামূলক একটু বেশি দুষ্ট। ঘুমলেও ওর কাছে থাকতে হবে এবং ঘুমলে ওর কাছ থেকে যদি একটুখানি সরে যায় বাস সঙ্গে সঙ্গে বুঝতে পারে, সঙ্গে সঙ্গে চেঁচাতে শুরু করে দেয়। আর বাবাকে তো পেলে তো কথাই নেই, বাবা ওর কাছে পুরোপুরি একদম কি বলবো ড্রিম বয় না কি বলে জানি না আমি, ও বাবাকে দেখলে আর কাউকে চায় না, ওর বাবাই সব কিছু। বাবাকে দেখলে খাওয়া ভুলে যায়, ঘুম ভুলে যায়, সারাদিন বাবার কোলে থাকতে ওর রাজি আছে। আমাকেও ভালোবাসে বাট বাবাকে একটু বেশি। আর আমাদের এছাড়া দিদি আছে, দাদা আছে, ওদের সঙ্গেও দুষ্টুমি করে। আর হ্যাঁ একটু খিটখিটে একটুতেই রেগে যায়, আসলে সবার ছোট তো একটু দুষ্টু তো হবে। तो हंसाती है।